মুভি এক্সপ্লেইনড ইন বাংলা প্রেজেন্টিং লায়ন। ঘটনার শুরুতে একটি ছোট বাচ্চাকে দেখানো হয় যার নাম ছিল সারু। সারু তার বড় ভাই গুড্ডুর সাথে একটি ট্রেন থেকে কয়লা চুরি করছিল। আসলে তারা খুবই দরিদ্র এবং গরিব ছিল, আর এদের নিজেদের খাবার জোগাড় করে পেট চালানোর জন্য এসব চুরি করতে হতো। এরা দুইজন ট্রেন থেকে অনেকগুলো কয়লা চুরি করে, আর ওইসব কয়লাগুলোকে একটি দোকানে বিক্রি করতে যায়। সেই দোকানটিতে জিলাপিও বানানো হচ্ছিল। সারু তার বড় ভাইকে বলে যে আমি জিলাপি খেতে চাই, আর তার বড় ভাই তাকে বলে যে আমি একদিন তোমাকে অবশ্যই জিলাপি খাওয়াবো। তার কাছে এত টাকা ছিল না যে সে তার ছোট ভাইকে জিলাপি কিনে খাওয়াতে পারবে। তখন সারু তাকে বলে যে একদিন আমরা এই দোকানের সব জিলাপি কিনে ফেলবো। এখন তারা সেই কয়লাগুলোকে বিক্রি করে সে টাকা দিয়ে কিছু দুধ কিনে বাসায় ফিরে যেতে থাকে, যেখানে সারু এবং গুড্ডুর একটি ছোট বোনও ছিল। এরা তিনজনই এদের মায়ের সাথে এখানে থাকে। সারুর মা তার দুই সন্তানকে জিজ্ঞাসা করে যে তারা এই দুধ কোথা থেকে নিয়ে এসেছে, কিন্তু তারা তার মায়ের একটি কথারও কোনো উত্তর দেয় না। ওই দিন রাতে সারুর ভাই গুড্ডু কাজের জন্য বের হচ্ছিল। তখন সারু তাকে বলে যে আমিও তোমার সাথে কাজে যেতে চাই। তখন গুড্ডু তাকে বলে যে তুমি আমার সাথে কাজে যেতে পারবে না, কারণ সেখানে অনেকগুলো ভারী বোঝা ওঠাতে হয়, আর এইসব কাজ করার জন্য তুমি এখনও অনেক ছোট। তখন সারু তার মাথার উপর একটি চেয়ার তুলে তাকে দেখায়, পাশাপাশি সে একটি সাইকেলও ওঠানোর চেষ্টা করে আর বলে যে আমি যে কোনো কাজ করতে পারবো। তখন সারুর এত জিদ করার কারণে সারুর ভাই তাকে নিয়ে যেতে বাধ্য হয়। এরা দুইজন তখন রাতে একটি ট্রেন স্টেশনে গিয়ে পৌঁছায়, আর রাত অনেক গভীর হওয়ার কারণে সারু তার ভাই গুড্ডুর কোলেই ঘুমিয়ে পড়ে। তখন গুড্ডু সারুকে ওঠানোর অনেক চেষ্টা করে, কিন্তু সে অনেক ছোট আর তার অনেক ঘুম পাচ্ছিল। তাই সারু তখন তাকে বলে যে আমার অনেক ঘুম পাচ্ছে, আমাকে ঘুমাতে দাও। তখন সারুর ভাই গুড্ডু সারুকে একটি বেঞ্চের উপর শুয়ে দেয় আর বলে যে আমি কালকে সকালে কাজ করে এখানে ফিরে আসবো, তুমি এখানে থেকো। তখন সারু তার ভাইকে বলে যে তুমি কাজ শেষ করে ফিরে আসার সময় আমার জন্য জিলাপি নিয়ে আসবে। গুড্ডু তখন তাকে বলে ঠিক আছে। সারু বলে 2000 জিলাপি আনতে হবে। এরপর তার ভাই গুড্ডু কাজের জন্য বেরিয়ে যায়। কিছুক্ষণ পর যখন রাত আরও গভীর হয় তখন স্টেশন পুরোপুরি খালি হয়ে যায়, আর এই পুরো স্টেশন জুড়ে শুধুমাত্র একটি বাচ্চাই ছিল, আর সে হলো সারু। সারু তখন সে প্ল্যাটফর্মে দাঁড়ানো একটি ট্রেনের মধ্যে গিয়ে বসে। কিছুক্ষণ পরই সেখানে তার ঘুম চলে আসে। পরের দিন সকালবেলা যখন তার চোখ খুলে তখন সে দেখতে পায় যে ট্রেনটি চলছে। এটা দেখে সারু অনেক ভয় পেয়ে যায়, আর সে ট্রেনের চারপাশে দৌড়াদৌড়ি করতে শুরু করে। পাশাপাশি সে ট্রেনের দরজা খোলারও চেষ্টা করতে থাকে, কিন্তু ট্রেনের দরজা পুরোপুরি লক করা ছিল। এই জন্য ট্রেন অনেকবার দাঁড়াবার পরেও সে ট্রেনের বাইরে বের হতে পারছিল না। এই ট্রেনের বগি পুরোপুরি খালি ছিল, আর সেখানে সারু ক্ষুধার্ত তৃষ্ণার্ত এই ট্রেনের মধ্যে আটকা পড়ে যায়। ওই দিনের যাত্রা শেষ করার পর সে ট্রেনটি কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গলে পৌঁছে গিয়েছিল, মানে সারুর বাসা থেকে প্রায় 1600 কিলোমিটার দূরে। সারু মধ্যপ্রদেশের খান্ডওয়া ডিস্ট্রিক্ট থেকে এসেছিল। সে স্টেশনে নামে, সেখানে অনেক ভিড় ছিল। সে টিকিট কাউন্টারে যায় আর বলে যে আমি আমার বাসায় ফিরে যেতে চাই, কিন্তু এখানে সবাই বাংলায় কথা বলছিল। সারু এখানে কারো কোনো কথাই বুঝতে পারছিল না। সেখানের স্টেশনে তার মতো দেখতে কিছু বাচ্চার সাথে গিয়ে শুয়ে পড়ে, যাদের কাছে তার মতোই কোনো ঘর ছিল না। কিন্তু কিছুক্ষণ পরেই সেখানে কিছু লোক আসে, আর তারা সেখানের বাচ্চাগুলোকে তুলে তাদের সাথে নিয়ে যেতে শুরু করে। সারু কোনো রকমে সেখান থেকে পালিয়ে যায়, আর সে রাতের অন্ধকারে পুরো শহর জুড়ে আরও একবার একাকী হয়ে গিয়েছে। তার এখন অনেক খিদাও লাগছিল। তখনই সে দুর্গা মায়ের একটি মূর্তি দেখতে পায়। তারপর সে দুর্গাদেবীকে প্রণাম করে এবং দুর্গাদেবীর পায়ের কাছে কিছু প্রসাদ ছিল, সেখান থেকে কিছু প্রসাদ সে খেয়ে নেয়। পরের দিন সকালে সারু ট্রেনের লাইন ধরে চলতে থাকে, কেননা সে তার ঘরে ফিরে যেতে চায়। তখন সেখানে তার কাছে একটি মহিলা আসে যার নাম ছিল নূর। সে সারুকে জিজ্ঞাসা করে তোমার বাসা কোথায়। তখন সারু তাকে বলে আমার বাসা গানিস্তাল্লে। আসলে এটা মধ্যপ্রদেশের একটি ছোট গ্রাম ছিল যার সম্পর্কে বেশিরভাগ মানুষই ভালো মতো জানত না। নূর তাকে তার সাথে বাসায় নিয়ে যায় এবং সেখানে তাকে খাওয়ার খাওয়াই, তাকে স্নানও করাই। তারপর সে সারুকে বলে যে পরের দিন সকালে একজন লোক আসবে যে তাকে সাহায্য করবে, সে তোমাকে তোমার মায়ের কাছেও নিয়ে যাবে। পরের দিন সকালে সেখানে রামা নামের একজন লোক আসে। সে সারুর পুরা বডি চেক করে আর নূরকে ফিসফিস করে বলে যে তুমি অনেক ভালোভাবে কাজটি করেছো, তারা এতদিন ধরে এমন ছেলেই খুঁজে বেড়াচ্ছে। তখন তাদের দুইজনের প্রতি সারুর সন্দেহ হয়, এই জন্য সে সুযোগ বুঝে এ ঘরটি ছেড়ে পুনরায় পালিয়ে যায়। এরপর সারু বেশ কয়েকদিন হাওড়া ব্রিজের আশেপাশে কাটিয়ে দেয়। তার মায়ের কথা সবসময় তার মনে পড়তে থাকে।
যে কিভাবে তার মা সে সময় পাথর ভাঙার কাজ করত আর সারু তার মাকে পাথর এনে সাহায্য করত। সারু তার মাকে অনেক ভালোবাসে, কিন্তু এখন সে তার মায়ের কাছ থেকে 1600 কিলোমিটার দূরে ছিল আর এসব সম্পর্কে সারু কোনো কিছুই ঠিক মতো জানত না। আর এভাবেই সারুর এখানে পুরো 2 মাস কেটে গিয়েছিল। আর একদিন সকালে যখন বৃষ্টি হচ্ছিল তখন সে একটি ক্যাফের বাইরে বসেছিল। ক্যাফের ভিতরে একটি ছেলে চামচ দিয়ে কফি খাচ্ছিল আর সেটা দেখে বাইরে বসে থাকা সারু তার নকল করতে শুরু করে। এটি দেখে ছেলেটি বাইরে আসে এবং সারুকে খাওয়ার জন্য কিছু দেয়। এরপর সে সারুকে তার সাথে পুলিশ স্টেশনে নিয়ে যায়। ছেলেটি পুলিশকে বলে যে সারু বাংলায় কথা বলতে পারে না। যখন আমি একে জিজ্ঞাসা করলাম যে সে কোথা থেকে এসেছে, তখন সে আমাকে বলল সে গানিস্তাল্লে থেকে এসেছে। আর এই গানিস্তাল্লে সম্পর্কে ছেলেটি এবং পুলিশটিরও কোনো ধারণাই ছিল না। এই জায়গা সম্পর্কে তারা কোনো কিছুই জানত না, কারণ এটা মধ্যপ্রদেশের খুব ছোট একটি গ্রাম ছিল। তখন সে ছেলেটি সারুর কাছ থেকে তার মায়ের নামও জিজ্ঞাসা করে। তখন সারু তাকে বলে যে আমার মায়ের নাম আম্মি। আসলে সে তখন এতটাই ছোট ছিল যে সে তার মায়ের নামটিও ঠিকমতো জানত না। পুলিশ তার পিতামাতাকে খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু সারুর গ্রামের পরিবারের মা বাবার কোনো ঠিক ঠিকানাই তারা খুঁজে পাচ্ছিল না। এই জন্য পুলিশ তাকে একটি অনাথ আশ্রমে পাঠিয়ে দেয়। সারু 3 মাস সেখানে কাটায়। আর 3 মাস পরে একটা মেয়ে সেখানে সারুর সাথে দেখা করতে আসে। তার নাম ছিল মিসেস সুর। সে সারুকে বলে যে আমি বিগত 3 মাস ধরে তোমার বাবা মাকে এবং তোমার পরিবারকে খোঁজার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু তাদের সম্পর্কে এখন অবধি আমি কোনো ঠিক ঠিকানা খুঁজে পাইনি। আমরা পত্রিকাতেও তোমার খবর ছাপিয়েছি। এই নিউজ পেপারটিকে প্রতিদিন 1.5 কোটি মানুষ পড়ে, এটিরও কোনো ফায়দা হয়নি। তখন সারু তাকে বলে যে আমার বাসা এখান থেকে অনেক দূরে, আমি আমার মা এবং আমার ভাই গুড্ডুর কাছে ফিরে যেতে চাই। মিসেস সুর তখন তাকে বলে যে আমরা সব জায়গায় খোঁজার যথাসাধ্য চেষ্টা করেছি আর এখন অপেক্ষা করার কোনো মানে হয় না। একজন অস্ট্রেলিয়ান কাপল আছে যারা তোমাকে অ্যাডপ্ট করতে চায়। তারা অনেক ভালো লোক, তাদের সাথে তুমি অনেক ভালো থাকবে। তোমার অস্ট্রেলিয়া চলে যেতে হবে। এরপর মিসেস সুদ সারুকে তার সাথে তার বাসায় নিয়ে আসে। সেখানে তার মতোই আরও কয়েকজন বাচ্চা ছিল। মিসেস সুদ সবাইকে ইংরেজি শব্দ, অক্ষর এবং ম্যানার শেখাতে থাকে। আর এখন সারুকে অস্ট্রেলিয়া পাঠিয়ে দেওয়া হয়। সেখানে মিসেস জন এবং সু যারা সারুকে অ্যাডপ্ট করেছিল তারা সারুকে পেয়ে অনেক খুশি হয়। তারা সারুকে তাদের বাসায় নিয়ে আসে। ছোট মাটির ঘরে এতদিন থেকে আসা সেই পিচ্ছি সারু যখন এই ঘরটিকে দেখে তখন সে পুরোপুরি অবাক হয়ে যায়। পাশাপাশি সে অনেক চুপচাপও থাকে, কারণ এখানকার দেশ, মাটি, হাওয়া সব কিছুই সারুর জন্য পুরোপুরি নতুন ছিল। সারুর অ্যাডপ্ট করা সেই মা, যার নাম ছিল সু, যে সারুকে অ্যাডপ্ট করেছিল সে তাকে ইংরেজিতে বলে যে আমি জানি তোমার সফর এতটা সহজ ছিল না। এখন তুমি আমাকে কোনো কিছুই হয়তো বলতে পারছো না, কিন্তু একদিন তুমি আমাকে অবশ্যই সব কিছু খুলে বলবে। সারু আস্তে আস্তে এখানকার জীবনযাপন, ভাষা সব কিছুই শিখতে শুরু করে দেয় আর সে খুব দ্রুতই এদের সবার সাথে কমফোর্টেবল হয়ে যায়। মিস্টার জন এবং সু সারুকে তাদের নিজেদের ছেলের মতোই ভালোবাসে। তারা তার জীবনে কোনো কিছুরই কমতি রাখেনি। 1 বছর পরে তারা এরকম আরও একটি বাচ্চাকে অ্যাডপ্ট করে, কিন্তু সে বাচ্চাটি তাদের সাথে অ্যাডজাস্ট হতে পারে না আর সে নিজেই নিজের ক্ষতি করতে শুরু করে দেয়। মিস্টার জন এবং তার ওয়াইফ বাচ্চাটিকে বোঝানোর অনেক চেষ্টা করতে থাকে, কেননা তারা বাচ্চাটির সাহায্য করতে চায়। ওই দিন রাতে মিসেস সু কান্না করছিল, তখন সারু তার কাছে গিয়ে তার চোখের পানি মুছে দেয় এবং তাকে জড়িয়ে ধরে। মানে সারু পুরোপুরিভাবেই তাকে তার মা হিসেবে মেনে নিয়েছে। আস্তে আস্তে সময় কাটতে থাকে আর পুরো 20 বছর কেটে যায়। সারু এখন অনেক বড় হয়ে গিয়েছে। আজ সারুর মা বাবা মিস্টার জন ও মিসেস সু তার উপর অনেক গর্ববোধ করে। সারু এখন হোটেল ম্যানেজমেন্টের পড়ালেখা করার জন্য মেলবোর্ন যাচ্ছিল। সে তার ওই ভাইটির সাথেও দেখা করে, যাকে মিস্টার এবং মিসেস জন সারুর পরে অ্যাডপ্ট করেছিল, কিন্তু এরা দুজন একে অপরকে এতটা পছন্দ করে না। সারু এখন হোটেল ম্যানেজমেন্টের ইন্ট্রোডাকশন ক্লাসে পৌঁছে যায়, যেখানে সবাই তাদের নিজেদের সম্পর্কে বলছিল। তখন সারু সবাইকে বলে যে সে তার নিজের হোটেল খুলতে চায়। পাশাপাশি সে এটাও বলে যে সে ইন্ডিয়ার কলকাতা থেকে এসেছে। এরপর এখানে যতগুলো স্টুডেন্ট ছিল সবাই মিলে একটা হাউস পার্টির আয়োজন করে। সেখানে সারুও যায়, আর সেখানে কতগুলো ইন্ডিয়ান স্টুডেন্টসও ছিল। সেই জন্য এখানকার খাবারগুলোর মধ্যে বেশিরভাগ খাবারই ছিল ইন্ডিয়ান খাবার। এখানে যখন সারু খাবার টেবিলে জিলাপি দেখতে পাই, তখন তার ছোটবেলার সেই মুহূর্তটির কথা মনে পড়ে যায়, যেখানে সে তার ভাই গুড্ডুকে জিলাপি কিনে দেওয়ার কথা বলেছিল। প্রত্যুত্তরে তার ভাই গুড্ডু তাকে বলেছিল সে তাকে জিলাপি অবশ্যই খাওয়াবে। সারু তখন তাকে বলেছিল
যে একদিন তারা দুই ভাই মিলে দোকানের সব জিলাপি কিনে ফেলবে। সারুর যখন এই মুহূর্তটার কথা মনে পড়ে যায় তখন তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করে। এরপর সে তার বন্ধুদের বলে যে সে আসলে কলকাতা থাকে না, সে আসলে অন্য কোনো জায়গা থেকে এখানে এসেছে যেখান থেকে ছোটবেলায় সে হারিয়ে গিয়েছিল। সে একটা ট্রেনের মধ্যে গিয়ে বসে পড়েছিল আর ট্রেন থামার পর যখন সে ট্রেন থেকে বের হয় তখন সে কলকাতা চলে এসেছিল। তখন এখানকার একটি ছেলে তাকে জিজ্ঞাসা করে যে ট্রেনের মধ্যে সে কতদিন পর্যন্ত ছিল। সারু তখন তাকে বলেছিল যে প্রায় 2-3 দিন পর্যন্ত সে ছিল। ছেলেটি তখন সারুর কাছ থেকে তার গ্রামের নাম জিজ্ঞাসা করে। সারু তখন তাকে বলে যে গণেশতলে। কিন্তু এখন সারু নিজেও ঠিকমতো এটা জানে না যে সে তার গ্রামের নামটি সঠিকভাবে উচ্চারণ করতে পারছে কিনা, কারণ সে এখন সঠিকভাবে হিন্দি বলতে পারে না, সে এখন ভালোভাবে শুধু ইংলিশই বলতে পারে। এখানে একটা ছেলে তাকে বলে যে কলকাতার হাওড়া ব্রিজে যেখান থেকে তুমি ছোটবেলায় হারিয়ে গিয়েছিলে, আমরা যদি সেখান থেকে টাইম এবং ট্রেনের গতির হিসাব করি তাহলে আমরা তোমার গ্রামের আশেপাশের রেডিয়াসে পৌঁছাতে পারি। এখানে একটা মেয়ে তাকে গুগল আর্থ সম্পর্কেও বলে। সে বলে গুগল আর্থের সাহায্যে তুমি পৃথিবীর যে কোনো জায়গা খুঁজে বের করতে পারবে। কিন্তু সারু এই ব্যাপারে আর বেশি কথা বলতে আগ্রহ প্রকাশ করে না। এরপর সারু পার্টি থেকে বের হয়ে যায়। সারুর সাথে একটি মেয়েও ছিল যার নাম ছিল লুসি। তারা দুইজনেই একে অপরের প্রতি অ্যাট্রাকটিভ ছিল, এই জন্য তারা সেদিন রাতে শারীরিকভাবে একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। পরদিন সকালে ঘুম থেকে ওঠার পর সারুর তার মা বাবা ভাই গ্রাম ইত্যাদির কথা মনে পড়তে থাকে। সে অনুভব করতে থাকে তার হারিয়ে যাওয়ার পর তার মা ভাই বোন সবাই তার জন্য কতই না চিন্তায় ছিল, এই জন্য সে গুগল আর্থে পুনরায় সার্চ করা শুরু করে। পাশাপাশি সে স্টেশনের দূরত্ব গণনা করে যে কোনোভাবে নিজের গ্রাম গণেশতলকে খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু তার সব চেষ্টাই সবসময় বৃথা হয়ে যাচ্ছিল। ধীরে ধীরে সময় কাটতে থাকে আর আস্তে আস্তে 3 বছর কেটে যায়। লুসি আর সারুর সম্পর্ক এখন আরও গভীর হয়ে যায়। তারা দুজন একে অপরকে অনেক ভালোবাসে, কিন্তু সারু এখনও তার পরিবারের জন্য চিন্তায় মগ্ন থাকে। সে স্বপ্নে অনেকবার তার ভাইকে দেখে, তার ভাই তাকে বলছিল তার এখন তার নিজ ঘরে ফিরে যাওয়া উচিত। সারু তার নিজের পরিবারের স্মৃতিতে এবং নিজের পরিবারকে খুঁজতে এতটা ব্যস্ত হয়ে পড়ে যে সে আস্তে আস্তে লুসির থেকে আলাদা হয়ে যায়। সারু লুসিকে বলে যে তুমি আমার থেকে আরও ভালো মানুষ ডিজার্ভ করো। লুসি আর সারু আলাদা হয়ে যায়। এরপর অনেক মাস পরে একদিন লুসিকে হঠাৎ সারু এক্সিলারেটরের দেখার পর তার সাথে কথা বলতে চায়। সে লুসিকে বলে যে সে লুসিকে অনেক বেশি মিস করে। এরপর এরা দুজন আবার একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। লুসি সারুকে বলে যে তোমার মা সুকে তোমার এখন সময় দেওয়া উচিত, কেননা তোমাকে ওনার এখন অনেক প্রয়োজন। সারু তার মা সুয়ের কাছে যায় যার শরীর খুব একটা ভালো ছিল না। সারু এতদিন এটা ভেবে আসত যে তার মা সু তাকে এই জন্য অ্যাডপ্ট করেছে কারণ তিনি হয়তো কখনো মা হতে পারবেন না। কিন্তু সেদিন মিসেস সু সারুকে বলে যে আমি চাইলেই মা হতে পারতাম, কিন্তু আমি আর তোমার বাবা এটা ডিসাইড করি যে আমরা দুটা বাচ্চাকে অ্যাডপ্ট করব। কারণ এই দুনিয়াতে এমন অনেক অনাথ বাচ্চা আছে যাদের মা বাবা আর পরিবারের দরকার রয়েছে। সে সারুকে তার শৈশবের একটি এক্সপিরিয়েন্সও শেয়ার করে। তার মা সু তাকে বলে যে আমার বাবা অনেক বেশি অ্যালকোহল পান করত, সে একজন ভালো মানুষ ছিল না, আমি সবসময় ভয়ে ভয়ে থাকতাম। তারপর একদিন যখন আমি আমার ঘরের পিছনে গিয়েছিলাম তখন আমি চেয়েছিলাম পৃথিবী যেন আমাকে তার নিজের কাছে টেনে নেয়, কিন্তু তখন হঠাৎ করে আমি ক্ষেতের অপর পাশে একটি বাচ্চাকে দেখতে পাই যার গায়ের রং ছিল বাদামি। একটু পর আমি দেখতে পাই সে বাচ্চাটি আমার পাশে দাঁড়িয়ে আছে। তখন থেকে আমি এটি অনুভব করি যে আমার জীবনে আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে যাবে। তারপর তুমি আর তোমার ভাই আমার জীবনে এসেছো, কিন্তু বর্তমানে তুমি আমাকে এতটাও সময় দাও না, তুমি আমার সাথে কথা বলো না, কিন্তু তোমাকে আমার এখনও প্রয়োজন। তখন সারু এখানে বুঝতে পারে যে তার আসলেই তার মায়ের পাশে থাকা প্রয়োজন। পাশাপাশি সে তার বায়োলজিক্যাল মাকেও খুঁজে পেতে চায় আর তার ভাইকেও ফিরে পেতে চায়। এজন্য সে পুনরায় গুগল আর্থের মাধ্যমে তার গ্রামটি খোঁজার চেষ্টা করে। তারপর একদিন যখন সে ইন্ডিয়ার আলাদা আলাদা জায়গাগুলোকে জুম করে দেখার চেষ্টা করে তখন হঠাৎ সে ওই জায়গাটা দেখতে পায় যেখানে তার মা পাথর ভাঙার কাজ করত। তারপর সে আশেপাশের পুরো এরিয়াটা আস্তে আস্তে সার্চ করতে শুরু করে এবং অবশেষে সে তার গ্রামটি পেয়ে যায় যার নাম ছিল গণেশতলাই। এখানে সে জানতে পারে যে তার গ্রাম আসলে মধ্যপ্রদেশের খান্ডবা জেলায়। এটি জেনে সে অনেক খুশি হয়। এই কথা সে লুসিকে এবং তার মাকেও জানায়। তার মাও এটি জেনে অনেক খুশি হয় কারণ তার মা এবং তার বাবারও এটি ইচ্ছে ছিল যে সে একদিন ইন্ডিয়া গিয়ে তার পরিবারের সাথে অবশ্যই দেখা করবে। তারপর সারু ভারতে চলে আসে এবং সে ওই জায়গায় যায় যেখানে সে তার বাল্যকাল কাটিয়েছে।
আস্তে আস্তে সে তার বাল্যকালের কাটানো সেই ঘটনাগুলি মনে করতে করতে সেখানে পৌঁছে যায় যেখানে সে তার মা ভাই বোন সবাই একসাথে থাকত। কিন্তু এখন ওই ঘরে আর কেউ থাকে না। সে ওইখানের আশেপাশে থাকা লোকজনদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কিন্তু কেউ তার ভাষা বুঝতে পারে না। সে নিজেও এখন হিন্দি বুঝে না। তখন ওইখানে একজন লোক আসে যিনি ইংরেজি বুঝতে পারে। তারপর সারু ওই লোকটিকে তার ভাই এবং বোনের নাম বলে। পাশাপাশি সে এটিও জিজ্ঞেস করে যে প্রথমে যে পরিবার এখানে থাকতো তারা এখন কোথায় আছে। কিন্তু ওই লোক তার কোনো কথার জবাব না দিয়ে ওইখান থেকে চলে যায়। একটু পর ওই লোকটি আবার সেখানে ফিরে আসে এবং সারুকে ইশারা করে। সারু যখন ওইখানে যায় তখন সে দেখতে পায় যে সামনে একজন বৃদ্ধ মহিলা আসছে। আর এই বৃদ্ধ মহিলাটি আর কেউই নয়, বরং এটি সেই মহিলা যার কোলে সারু তার বাল্যকাল কাটিয়েছে। এই মহিলাটি তার বায়োলজিক্যাল মা ছিল। সারু তাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কান্না করে। সারুর মা আজ পর্যন্ত এই কারণে গ্রাম ছেড়ে যায়নি, কারণ তার দৃঢ় বিশ্বাস ছিল সারু একদিন অবশ্যই ফিরে আসবে। সারুর বোনও এখানে থাকে, সে তার বোনকেও জড়িয়ে ধরে। কিন্তু সারু নিজের ভাইয়ের সাথে দেখা করতে পারে না। সে এখানে এটা জানতে পারে যেদিন রাতে সারু তার ভাইয়ের সাথে কাজে যায় এবং সারুর ঘুম আসছিল বলে তার ভাই তাকে একটি বেঞ্চে ঘুম পাড়িয়ে দিয়েছিল। আর যখন তার ভাই কাজে চলে যাচ্ছিল সারু তখন তার ভাইকে বলেছিল তার জন্য জিলেপি নিয়ে আসতে। ঠিক সেদিন রাতেই তার ভাই গুড্ডুর একটি ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়ে যায়। মানে ওই দিন রাতেই এক মা তার দুই ছেলেকে হারিয়ে ফেলে। কিন্তু ওনার আশা ভরসা এবং ঈশ্বরের প্রতি এতটাই দৃঢ় আস্থা ছিল বলেই এত বছর পরেও সে তার ছেলে সারুর জন্য অপেক্ষা করতে থাকে। আর এখন 25 বছর পর তার ছেলে সারু ফিরে এসেছে। সারু অস্ট্রেলিয়ায় তার বাবা মাকে কল করে আর সে তাদের বলে যে আমি আমার পরিবারকে ফিরে পেয়েছি। কিন্তু এতে কিছুই যায় আসে না। আজও আপনারা আমার জন্য তা আছেন যা আগে ছিলেন। আপনারাই আমার বাবা মা আছেন এবং থাকবেন। এরপর সারু ওইসব জায়গায় যায় যেখানে সে তার ভাইয়ের সাথে খেলা করত। আর এইসব জায়গায় এখন তার ছোটবেলার স্মৃতিগুলোর কথা মনে করতে থাকে যেখানে সে তার ভাই গুড্ডুর সাথে খেলা করত। সারু এখানে আরও একটা বিষয় জানতে পারে যে তার নাম আসলে সারু না, তার নাম হচ্ছে শেরু। আর শেরু মানে হলো সিংহ। তারপর এখানে আমরা একটা রিয়েল ফুটেজ দেখতে পাই যেখানে সারুকে অ্যাডপ্ট করা তার বিদেশি মা বাবা তাকে দেখার জন্য ইন্ডিয়াতে আসে। তারপর তার অ্যাডপ্ট করা মা তার সত্যিকারের মাকে এসে জড়িয়ে ধরে। এটি ছিল ঘটে যাওয়া একটি সত্য কাহিনী। একটি সমীক্ষা থেকে জানা যায় ভারত থেকে প্রায় 80,000 বাচ্চা প্রতি বছর হারিয়ে যায়। এর মধ্যে 1% বাচ্চার কপালও সারুর মতো হয় না, যারা সারুর মতো খুব ভালোভাবে জীবন নির্বাহ করতে পারে। এই জন্য এই পুরো মুভিটির সত্যিকারের হিরো হলো মিস্টার জন এবং তার স্ত্রী সু। কেননা তারা চাইলেই নিজেদের বাচ্চা নিতে পারত, কিন্তু তারা সেটা না করে এই গৃহহীন বাচ্চাদের নিজেদের বাচ্চা বানিয়ে লালন পালন করার সিদ্ধান্ত নেয়। তারা যাতে একটি সুন্দর পরিবেশে বেড়ে উঠতে পারে তার ব্যবস্থা করে দেয়। এই দুনিয়ার প্রত্যেকের মন মানসিকতা যদি তাদের মতো হয়ে যায় তাহলে আমাদের এই পুরো পৃথিবীটি একদিন স্বর্গ হয়ে উঠবে। তো এই ছিল লায়ন সিনেমার পুরো ঘটনা। মুভিটি 2016 সালে রিলিজ হয়। IMDb-তে মুভিটির রেটিং হলো 8। মুভিটির বাজেট ছিল 12 মিলিয়ন এবং এটি আয় করে 141 মিলিয়ন। আশা করি ঘটনাটি আপনাদের সকলের ভালো লেগেছে। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।